بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جي ستربر سيد الرحاب لي كيف نشكر ذات سنجي بارد جي ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা আমরা বলবো যে নামাজ পড়ার জন্যে শর্ত হচ্ছে মহিলাদের জন্যে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কি পায়ের পাতা সহকারে ঢাকা অপরিহার্য শুধুমাত্র দুইটি স্থান ছাড়া একটি হচ্ছে মুখমণ্ডল আর একটি হচ্ছে হাতের কবজি মুখমণ্ডল এবং হাতের কবজি এই দুইটি স্থান ব্যতিরিকে পুরো শরীর এবং এমন এবং পুরা মানে পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত পায়ের দুই পাতা পায়ের যে উপরের পিঠ যেটাকে বলা হয় বা পাতা বলা হয় এইটুকু এই পর্যন্ত ঢাকাটা কি জরুরি তবে পরপুরুষ যদি দেখার সম্ভাবনা থাকে তখন সেই ক্ষেত্রে মুখমণ্ডলও ঢাকতে হবে এবং হাত দুই হাতের কবজিও ঢাকতে হবে কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন বাড়িতে নামাজ পড়বে যখন কোনো পরপুরুষ নাই হ্যাঁ অথবা মাহারাম আছে স্বামী আছে অথবা নিজের ভাই ভাই এরা আছে মানে দাদা বাবা হ্যাঁ ভাই এনারা আছে অর্থাৎ মাহারাম পুরুষ আছে তখন মুখমণ্ডল খোলা রাখতে পারে দুই হাতের কবজি খোলা রাখতে পারে কিন্তু পরপুরুষ যদি দেখে তখন কিন্তু ওই মুখমণ্ডল ঢাকতে হবে হাতের কবজিও ঢাকতে হবে তো এটি হচ্ছে নামাজের মহিলাদের শতর এখন কথা হচ্ছে শাড়ি পরিধান করার ক্ষেত্রে শাড়ি পরিধানের মাধ্যমে যদি এই শর্তটি পূরণ হয়ে যায় অর্থাৎ পুরো সতরটা যদি ঢেকে যায় হ্যাঁ অর্থাৎ মুখমণ্ডল হাতের কবজি ব্যতিরিকে তার যদি হোল বডি হ্যাঁ ঢাকা হয় তাহলে এটাতে নামাজ পড়তে কোনো আপত্তি নাই কোনো আপত্তি নেই কথা বছর জায়গা শিখি না আর যদি দেখা যায় যে শাড়ি পরতে গিয়ে হ্যাঁ পিঠের কিছু অংশ খোলা এদিক কিছু খোলা ওদিক কিছু খোলা মাথার চুল বের হয়ে আছে কথা বছর শিখি না তাহলে সেটা নামাজ হবে না কত বছি মোট কথা শাড়িটা যখন সে পড়বে তখন যেন পরিপূর্ণভাবে ঢাকে পরিপূর্ণভাবে ঢাকে আরেকটা বিষয় এখানে বলতে চাই সেটা হচ্ছে যা থ্রি পিস পড়ে মহিলারা নামাজ পড়ে দেখা গেছে অধিকাংশ মহিলার একটা সমস্যা সেটা হচ্ছে পায়ের পাতাটা ঢাকে না পায়ে দুই পায়ের পাতা কি ঢাকে না অথচ এটা কিন্তু ঠিক না উমের আল্লাহ তখন বর্ণিত আছে তিনি বলেছেন যে রাসুলি করিম সাল্লাহ আসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী একজন মহিলা যদি কেবল একটা ওড়না পড়ে আর একটা লম্বা জামা পড়ে তাহলে নামাজ হবে কি না তখন নবী সাল্লা সাল্লাম বলছেন ইদা গত্তাত কাদামেই হ্যাঁ যে হ্যাঁ ওই লম্বা একটা মাত্র ওড়না এবং একটা লম্বা জামা পরে নামাজ পড়া যায় আছে যদি ওই কাপড়টা তার দুইয়ের দুই পায়ের পাতাকে ঢাকে কথা বলছে তাহলে এখান থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুই পায়ের পাতা ঢাকা জরুরি এটাই অধিকাংশ আলেমদের অভিমত যদিও কোনো কোনো আলেম হাদিসটিকে জৈব বলেছেন বা জৈব বলতে চেয়েছেন কিন্তু সার্বিক বিবেচনায় সনদের দৃষ্টিকোণ থেকে হাদিসটি অধিকাংশ মহাদিসের মতে সেই সুতরাং দুই পায়ের পাতা সহকারে ঢাকতে হবে ঢাকাটাই অধিক নিরাপদ সুতরাং তারা থ্রি পিস পরে বা পায় জামা নামাজ পড়ে তারা কিন্তু এই সমস্যাটা তাদের থেকে যায় অর্থাৎ পায়ের দুই পাতাটা দুই পাতা ঢাকে না এই জন্য আমি বলবো যে আমাদের মা বোনদেরকে বিষয়টি বোঝাতে হবে বা তাদেরকে সতর্ক করতে হবে যে তাদের এমন পোশাক পরে যেন তারা নামাজ পড়ে যেন তাদের শরীরে কোনো অংশ খোলা না থাকে এমনকি তার দুইয়ের পায়ে দু পায়ের পাতাও কি হয়ে যায় ঢেকে যায় বর্তমানে আপনারা জানেন যারা সৌদি আরবে আছেন আলহামদুলিল্লাহ আপনার লেডিস লেডিস মার্কেটগুলোতে গেলে আপনারা অবশ্যই একটু একটা কাপড় পাবেন সেটার নাম হচ্ছে আবায়া সালা সালাতের জন্য আলাদাভাবে আবায়া তৈরি করা হয়েছে বা সালাতের জন্য আলাদা কাপড় তৈরি করা হয়েছে এটা আমি মনে করি যে এই পোশাকটা আমাদের সকলের কেনা দরকার কারণ এটা এত চমৎকারভাবে একজন মহিলার নামাজের জন্য তৈরি করা হয়েছে যে তার পুরো শরীরের জন্য যেভাবে অত্যন্ত চমৎকারভাবে পর্দা বা ঢাকার ব্যবস্থা থাকে অনুরূপভাবে তার দুই পায়ের পাতা পর্যন্ত ঢেকে ঢাকা থাকে তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা আছেন আপনারা যদি পারেন এখান থেকে যাওয়ার পথে হ্যাঁ আপনি দু চারটা নিয়ে যে আপনার হ্যাঁ আপনার স্ত্রীকে দিলেন বা আপনার মেয়েদেরকে দিলেন আপনার আম্মাকে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি গিফট করেন এটা দ্বারা আপনি সোভাবে অধিকারী হবেন তো মোট কথা আমরা যদি এ ধরনের পোশাক পাই তবে সেটাই সবচেয়ে কি উত্তম হবে আর যদি এ ধরনের পোশাক না থাকে পায়জামা যদি কেউ পরে সমস্যা নাই তবে পাটা ঢাকার ব্যবস্থা করতে হবে হয়তো বোঝাপড়েও পড়তে পারে ঠিক আছে মুজাপ্পে পড়তে পারে মোট কথা পাঁচ যেন ঢেকে থাকে তো আমরা আবার ফিরে আসি শাড়ির প্রসঙ্গে শাড়ি